আচ্ছা তো পালি অপশনালের ক্ষেত্রে দুটো পেপার দুশো করে চারশো নাম্বার হচ্ছে তো এখানে যে সিলেবাস আছে এটা বিএসসির যে অফিসিয়াল সিলেবাস সেটাই আছে জাস্ট একটু বোঝার সুবিধার জন্য একটু ফরম্যাটিং করা হয়েছে তো এখান থেকে যেটা বলছিলাম যে এখানে যেটা বলতে চাইছি গ্রুপ বি ডি এবং গ্রুপ সি এর মধ্যে পালি ল্যাঙ্গুয়েজে যখন কোনো কিছু লিখতে হবে তো তখন সেটা বাংলা কিংবা রোমান স্ক্রিপ্টে লেখা যাবে তো এখানে একটা অনেকের কনফিউশন থাকে পালি সম্পর্কে সেটা ক্লিয়ার হয়ে যাবে যে পালি ভাষায় যখন কিছু লিখতে হচ্ছে তখন আলাদা করে পালির কোনো স্ক্রিপ্ট নেই যেমন সংস্কৃত লিখতে গেলে দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হয় যে সংস্কৃত এরকমভাবে লেখা হচ্ছে ইংরাজির ক্ষেত্রে আমরা ইংরাজি স্ক্রিপ্ট দেখছি তো পালির ক্ষেত্রে আলাদা করে স্ক্রিপ্টের প্রয়োজন নেই পালিটা বাংলা স্ক্রিপ্টে লেখা যেতে পারে বা রোমান স্ক্রিপ্টে লেখা যায় রোমান স্ক্রিপ্ট জাস্ট ইংরাজি যেমন স্ক্রিপ্ট হয় সেটাই তার সঙ্গে কিছু এক্সট্রা চিহ্ন ব্যবহার করা হয় সেটা এখানেই সিলেবাসের মধ্যেই কিছু জায়গায় আমরা দেখতে পাব যেমন এখানে পালি কথাটা যখন লেখা আছে এটা এই এখন দাঁড়িয়ে দেওয়া হচ্ছে মানে বার একটা বসানো হচ্ছে পালি ইংরাজিতে লিখলে আমরা এরকম পালি লিখি এইটা হলো রোমান স্ক্রিপ্ট তো আমরা সরাসরি এটা বাংলায় লিখতে পারি পালি বলেই এইভাবে লেখা যাবে আর বাকি দ্য রিমেইনিং কোশ্চেনস মাস্ট বি অ্যাটেম্পট ইন পালি অর ইন বেঙ্গলি অর ইন ইংলিশ বাট ইন অনলি এনি অফ ওয়ান অফ দিস ল্যাঙ্গুয়েজেস তো এখানে এই এই গ্রুপের জায়গাগুলো থেকে পালিতে লিখতে হবে এবং সেটার জন্য বাংলা অথবা রোমান স্ক্রিপ্টে বাকি যে কোর্শন আছে সেটার জন্য পালি ভাষায় বাংলাতে অথবা ইংরাজিতে লেখা যাবে এটা পুরো সে ডিটেলসে যখন বলবো তখন আরও বেশি ক্লিয়ার হবে আচ্ছা ফার্স্ট পেপারের মধ্যে চারটে গ্রুপ করা আছে গ্রুপ এ বি সি ডি গ্রুপগুলো ইউনিট অনুযায়ী ভাগ আছে এবং কোথা থেকে কত নাম্বার কোশ্চেন আসে সেটা মোটামুটি এখানে লেখা আছে তো চারটে গ্রুপ আছে মানে দুশো মধ্যে চারটে গ্রুপ হচ্ছে যে পঞ্চাশ নাম্বার করে হচ্ছে গ্রুপ এ এর যে পোর্শান আছে এটা হচ্ছে পালি লিঙ্গুইস্টিক্সের পোর্শান পঞ্চাশ নাম্বার আছে গ্রুপ এর পোর্শানটা লিখতে হবে বাংলাতে বাংলা ওর ইংলিশে লেখা যাবে তো এখান থেকে ইউনিট ওয়ান টু থ্রি আছে এখান থেকে একটা বারো নাম্বার কোশ্চেন থাকে একটা কুড়ি নাম্বার কোয়েশ্চেন থাকে আর তিনটে শর্ট কোশ্চেন লিখতে হয় ছয় নাম্বার করে তিন ছয় আঠারো এখানে হয়ে যাচ্ছে পঞ্চাশ নাম্বার এই জায়গায় ইউনিট ওয়ান বা টু থেকে সাজেশান মানে অপশান থাকে না একটা করেই কোশ্চেন থাকে ওটাই অ্যাটেম্প করতে হয় কিন্তু ইউনিট থ্রিয়ের জায়গাতে মোটামুটি পাঁচটা ছয়টা করে অপশান থাকে তার মধ্যে তিনটে কোশ্চেন অ্যাটেম্প করতে হয় তো এখানে পালি লিঙ্গুইস্টিক শর্তে পালি ভাষাতত্ত্বের বিষয় আছে ভাষাতত্ত্ব সম্পর্কে আমাদের মোটামুটি একটা বেসিক ধারণা আছে অ্যাটলিস্ট যারা নাইন ক্লাস নাইন টেনের যে বাংলা ছিল তার মধ্যে আমরা কিছুটা ওই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তারপর ভাষা উপভাষা অপিনীহিতি সরভক্তি সরাগ্রম এইসব যে জিনিসগুলো পড়েছিলাম মোটামুটি সেটাই হচ্ছে ভাষা মুখ্য বিষয় এবং পালির জন্য কি আছে পালির ক্ষেত্রে পালির কিছু টিপিক্যাল জিনিস আছে পালি ভাষা আর ওই জায়গাতে আমরা যে জিনিসগুলো পড়েছিলাম ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বা বিভিন্ন যে ধনিতাত্ত্বিক পরিবর্তন যেগুলো ছিল সরভক্তি সরাগম ইত্যাদি সেগুলো কত একই রকম আছে এবং সেখানের এক্সাম্পলগুলো হয়তো পালির ক্ষেত্রে হবে যেমন স্বরভক্তি যেটা বলা হয় এরকম উদাহরণ দেওয়া যে ভক্তি শব্দটা হয়তো হচ্ছে ভক্তি এরকম বলা হয় তো এটা এক্সাম্পেলটা বেঙ্গলিতে আছে পালির ক্ষেত্রে হয়তো এ এক্সাম্পেল হচ্ছে যে পালিতে রত্ন শব্দটা পালিতে রতন হয় তো রতন শব্দটা বাংলাতেও হয় মানে সরভক্তির উদাহরণে এই জায়গায় মোটামুটি এই রকম বিষয় আছে এবার ডিটেলসে বললে কনসেপ্ট অফ লিঙ্গুইস্টিক্স আছে এই জায়গা থেকে ওই ভাষা কী বা উপভাষা কী এই সম্পর্কে প্রশ্ন থাকে যদিও বিসিএসে সেই অর্থে আসেনি কখনো আমাদের গ্র্যাজুয়েশানে কিছুটা দেখেছি আর থাকে যে ল্যাঙ্গুয়েজ কিভাবে ফরমেশান হয় সেই ধরনের কিছু কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আছে তারপর ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ফোনেটিক লস এটা হচ্ছে যে মেনলি পালি ভাষা বা আমাদের ভারতবর্ষের উত্তর ভারতের যে ভাষাগুলো আছে বাংলা হিন্দি প্রভৃতি এগুলো বলা হয় যে এই এই ভাষাগুলি এবং ইউরোপিয়ান অনেক ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ জার্মান ইংলিশ থেকে শুরু করে এগুলোর মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায় তো সেই কারণে অনুমান করা হয় যে এগুলো কোনো প্রাচীনতর ভাষা থেকে এসেছে তো সেটাকে ইন্দো ইউরোপীয় ভাষা বা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা হয় তো সেই ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে পালি ভাষা আসছে এবং তার মধ্যে গ্রিম শ্ল বেরার শ্ল গ্রাসমান শ্ল এরকম কিছু নিয়ম আছে এগুলো এই জায়গা থেকে পাঠ্য এখান থেকে প্রশ্ন আসে মোটামুটি প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে একটা করে থাকে ইউনিট টু হচ্ছে কনসেপ্ট অফ হোমল্যান্ড অফ পালি হোমল্যান্ড মানে মাতৃভূমি এরকম বলা যেতে পারে মানে পালি ভাষার উৎপত্তি স্থল কোথা থেকে সেই সম্পর্কে প্রশ্ন থাকে ফিচার্স অফ পালি পালি ভাষার বৈশিষ্ট্য পালি এসে এমআইএ ল্যাঙ্গুয়েজ এমআইএ অর্থে বোঝায় মধ্য ভারতীয় আর্য ভাষা মানে ভারতবর্ষের যে প্রাচীন প্রাচীনতর যে ভাষার নমুনা আমরা পাই সংস্কৃতের বেদ বা বিশ ঋগ্বেদের ক্ষেত্রে সেখান থেকে কীভাবে পালি ভাষার বিবর্তন হচ্ছে সেই বিষয়ের এখানে প্রশ্ন থাকে বা পাঠ্য আছে পালিয়ান সংস্কৃত পালি অ্যান্ড প্রাকৃত পালি ভাষার সাথে সংস্কৃতের এবং পালির সাথে প্রাকৃতের কি সাদৃশ্য আছে বা বৈসাদৃশ্য আছে তার মধ্যে একটা তুলনামূলক আলোচনা তো এই জায়গা থেকে কুড়ি নাম্বার প্রশ্ন থাকে অনেক সময় এই জায়গা থেকেও কুড়ি নাম্বার প্রশ্ন দেয় এটা লেখা হয়েছে বটে যে কিন্তু ইউনিট টু থেকেই যে কুড়ি নাম্বার প্রশ্নটা থাকে তা না এই দুটো জায়গা থেকে মিলিয়েই কুড়ি নাম্বার প্রশ্ন থাকতে পারে ইউনিট থ্রি এর মধ্যে শর্ট নোট লেখার থাকে ফোনেটিক টেন্ডেন্সিস বলতে এটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন যেগুলো আছে সেইগুলো যেমন অভিনীহিতি সরবক্তি মন্তসরাগম সমী ভবন এই এইসব যে জিনিসগুলো ছিল এগুলো এখানে পাঠ্য আছে আর প্রভেদ যেটা হচ্ছে কোশ্চেনটা যেহেতু ইংরাজিতে থাকে ওই টার্মগুলো ইংরাজির থাকবে যেমন সরভক্তির ইংরাজির অ্যামাপট্যাক্সিস থাকে কিন্তু সেটা লেখার ক্ষেত্রে বাংলায় যেহেতু বলাই আছে যে গ্রুপ এ এর ঘোষণাটা বাংলায় লিখতে হবে তো ওখানে যথারীতি পুরোটাই বাংলায় করা যাবে মানে টার্মগুলো বাংলায় ইউজ করা যাবে আচ্ছা এই জায়গাটা থেকে তোমাদের তো নোট দেয়া হবে তাও যদি কেউ বই দেখতে চায় তো মোটামুটি বেস্ট বই হচ্ছে এইটি পালি ভাষাগত লিপিবিদ্যা বলে এটা বইটি বাংলাদেশের তবে এটা পিটিয়ে পাওয়া যায় বা কেউ কিনতে চাইলে এখন বাংলাদেশ থেকে বই আনানো যায় তবে বইটা না মানে না রাখলেও চলে মানে এক্সট্রা কিছু পয়েন্ট অ্যাড করার জন্য পাশে বইটা রাখা যেতে পারে বাকির মধ্যে বেস্ট বই হচ্ছে এইটা সংস্কৃত প্রাকৃত ভাষার ক্রমবিকাশ আর এই ভাষাবিদ্যা পরিচয় পরেশচন্দ্র ভট্টাচার্যের বই এগুলো সবই মোটামুটি পাওয়া যায় বাকিগুলো এক্সট্রা রাখা হয়েছে রেফারেন্স হিসেবে আচ্ছা এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে এই কলেজ স্ট্রিটের মধ্যে দুটো বই পাওয়া যাবে চার পাঁচ এইটা বাংলাদেশের বইটার জন্য কিছু সংস্থা আছে যারা বাংলাদেশ থেকে বই আনায় যেমন বই বাংলা বুকস অফ বেঙ্গল আরও কিছু কিছু আছে আমি কিছু বই আনিয়েওছি তাদের থেকে তো সেটা একটু লং প্রসেস মানে অগ্রিম পেমেন্ট করতে হয় প্রায় এক মাসের মতন লাগে এইরকম আচ্ছা আর কিছু প্রশ্ন আছে বলছিলাম বই না কিনলেও চলে কেননা তোমাদের যা কিছু আনসার আছে সেগুলো নোটস দিয়েই দেওয়া হবে বইটা রাখা হচ্ছে যে যেহেতু একাধিক জন একই নোটস পড়বে সেক্ষেত্রে নোটসে কিছু পয়েন্ট অ্যাড করতে পারলে ভালো সেই জন্য রাখা মানে তোমাদের এটা টার্গেট রাখবে যে যে নোটস দেওয়া হচ্ছে সেটাকে কমপ্লিট করা মানে সিলেবাসটাকে কমপ্লিট হলো দেন মানে সেটা একটা পারফেকশানের ভাবনা চিন্তা করা আদারওয়াইজ কী হবে সিলেবাস কমপ্লিট করতে সমস্যা হবে আর আচ্ছা আর কিছু প্রশ্ন আছে ঠিক আছে তো যারা ভয়েস মানে মাইকটা অন করেছিলে অফ রাখবে কিছু জিজ্ঞাসা হলে অন করে জিজ্ঞাসা করতে পারে এরপরে আছে গ্রুপ এর পোর্শান গ্রুপ বি হচ্ছে পালি গ্রামার নিয়ে আছে এটা পঞ্চাশ নম্বর থাকে তবে এই জায়গাটা লিখতে হবে পালি ভাষাতে আশা করি তোমরা নোট করে রাখছো খাতা পেন নিয়ে বসেছ তো পালিতে লিখতে হবে মানে যাক সন্ধি সমাস ইত্যাদি যেটা আমরা বাংলায় পড়েছি তার যে উত্তরগুলো মানে প্রশ্নগুলো এখানে থাকে হয়তো পালি সরসন্ধি সম্পর্কে পরিচয় দাও বা পালির কোনো সমাজ সম্পর্কে লিখতে দিল কারক বিভক্তি সম্পর্কে প্রশ্ন থাকে তো এই জাতীয় জিনিসগুলো লিখতে হবে পালি ভাষাতে তো এই জায়গাগুলো আমরা প্রথমে শুরু করব না আমরা প্রথমে শুরু করব বাংলা প্রসান যেটা আছে এই আগে গ্রুপ এর পোর্শান যেটা আছে এটা হচ্ছে বাংলায় লিখতে হবে পঞ্চাশ নাম্বার এবং সেকেন্ড পেপারের মধ্যে একশো নাম্বার প্রশ্ন আছে যেটা লিখতে হবে বাংলায় তো প্রথমে এই দেড়শো নাম্বারটা প্রিপারেশান শুরু হবে আর বেসিক একটা পালি গ্রামারের ক্লাস চলবে মোটামুটি তিন চার মাসের মধ্যে ওই একটা পালি ল্যাঙ্গুয়েজটা সড়গড় হলে তারপরে গিয়ে পালি পোর্শানের যে প্রশ্ন আছে সেগুলো শুরু করা হবে তাও এই জায়গাটা কি আছে আমি মোটামুটি বলছি তো সন্ধি সমাস আছে সন্ধি সমাসের ব্যাপারটা মোটামুটি তোমাদের জানা আছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি ইত্যাদি আর সমাসের ক্ষেত্রেই তৎপুরুষ কর্মধারায় ইত্যাদি তবে পালিতে একটুখানি অন্যরকমভাবে পড়তে হবে বাংলায় যেভাবে সন্ধি সমাস করা হয়েছে এখানে হুবহু সেই রকমভাবে নয় আর আছে ইত্তিপ্রয় এটা পালিতে আছে কথাটা এটা বাংলায় লিখলে হবে স্ত্রী প্রত্যয় এবং বালক শব্দটা শ্রীলিঙ্গ হচ্ছে বালিকা ছাত্র হচ্ছে ছাত্রী ইন্দ্র হচ্ছে ইন্দ্রাণী তো সেই রকম পালিতে কিভাবে শব্দগুলো মানে জেন্ডার চেঞ্জ হয় তার উপর এটা বিষয় এরপর হচ্ছে ইউনিট টু এর কারক বিভক্ত বিভক্তি আছে এটা পালিতে লেখা আছে কারক বিভক্তি বাংলায় হবে প্রচয় হচ্ছে প্রত্যয় কৃতদ্ধিত মানে প্রত্যয় তদ্ধিৎ প্রত্যয় তো এই বিষয়গুলো মোটামুটি কারক বিভক্তি কৃতপত্যয় ততীত প্রত্যয় আমাদের বাংলায় একটা বেসিক আইডিয়া আছে আর আরেকটা জিনিস হচ্ছে রোমান স্ক্রিপ্টের যে কথা বলা হয়েছিল এইগুলোই রোমান স্ক্রিপ্টেই লেখা আছে এটা কার ক ভক্তি এইরকম পচয় কিত তদ্বিত এরকম রোমান স্ক্রিপ্ট নিয়ে খুব একটা অসুবিধার নেই কেননা তোমাদের রোমান স্ক্রিপ্টে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সেগুলো বাংলায় লেখা যায় এই গেল এখানে একটা আঠারো নম্বর একটা দ বারো নাম্বার প্রশ্ন থাকে তবে এখানেও এগেন মানে দুটো ইউনিট থেকেও বারো বা আঠারো ঘুরে ফিরে দিতে পারে মানে ইউনিট ওয়ান থেকেই যে আঠেরো দেবে এমন কোনো কথা নেই আর এখানেও সচরাচর অপশান দেয় না কোনো কোনো বছর অপশান থাকে কোনো কোনো বছর মানে একটাই আঠেরো নম্বর কোশ্চেন আছে সেটাই অ্যাটেম্প করতে আর ইউনিট থ্রি এর যে কোর্শন আছে এখান থেকে কনজুকেশান ডিক্লেশান আর মেক সেন্টেন্স বলে দিয়েছে কনজুগেশন মানে হচ্ছে যেটা ধাতুরূপ বলা হয় ওই গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি বলে সংস্কৃতি আমরা যেগুলো পড়েছি আর ডিক্লেশন মানে হচ্ছে আমি লিখেই দিচ্ছি এটা হচ্ছে ধাতুরূপ জায়গাও নেই আর এটা হচ্ছে শব্দরূপ যেটা মানে নর নর নড়া নরম নর নরম নরই নর নরা ব্যায়াম ওই জিনিসগুলো তার পালি ভার্সন করতে হবে শব্দরূপ এবং ধাতুরূপ মেক সেন্টেন্স মানে তো বাক্য রচনা তবে এই জায়গা থেকে অনেক সময় অন্য একটা প্রশ্ন দেয় সেটা হচ্ছে যে মানে কিছু শর্ট কোয়েশ্চেন দেয় পাঁচটা করে শর্ট কোয়েশ্চেন থাকে এগুলো ইজি মানে এই পুরো ইউনিট থ্রি এর কুড়ি নাম্বারটা কুড়িতে কুড়ি পাওয়া যায় শব্দরূপ ধাতুরূপ এবং সেন্টেন্স মেকিং বা শর্ট কোয়েশ্চেন থাকে সেগুলো করতে পারবে নাম্বারের ব্যাপারটা আমি কোয়েশ্চেন পেপার থেকে যখন বলবো তখন আর একবার ক্লিয়ার করে দেবো তো এই জায়গাটা যেহেতু পালিতে লিখতে হবে এটার ওপরে মানে যে নোট দেওয়া হবে সেটাই মেন ভরসা কেননা তোমাদের পক্ষে মানে কোনো কিছু এক্সট্রা নিজে থেকে পালিতে লেখা সেটা একটু কঠিন হবে আগের গ্রুপ এর কোর্শন যেটা আছে তোমরা নিজেরা কিছু লিখতে চাইলে একটা বই থেকে পড়ে নিয়ে নিজেদের মতো লিখে নিতে পারো কিন্তু এই জায়গাতেও লেখা যায় তবে সেটার জন্য একটু খাটতে হবে তবুও যদি বইয়ের কথা বলা হয় এখানের মধ্যে বেস্ট বই মোটামুটি হচ্ছে এই বইটি আছে বালা বতার বংশদ্বীপ মহাস্তবীর আর এই বইটা ভালো পালি প্রবেশ জ্ঞানীশ্বর মহাস্তবী এই দুটো বই এখন পাওয়া যায় না আউট অফ প্রিন্ট তবে এর সফট কপি পাওয়া যায় তবে এগুলো মোটামুটি না দেখলেও হবে মানে এটা মেনলি নোট যেটা আছে সেটার ভিত্তি করেই পড়তে হবে পালিতে যেহেতু লিখতে হবে আচ্ছা এখান থেকে কোনো প্রশ্ন আছে কারোর জিজ্ঞাসা করতে পারো অসুবিধার কিছু নেই আচ্ছা তো নেক্সট গ্রুপ সি এর পড় যাচ্ছি গ্রুপ সি হচ্ছে ট্রান্সলেশন থাকে পঞ্চাশ নাম্বার এখানেও এগেন ইউনিট ওয়ান টু থ্রি তার মধ্যে পালি টু ইংলিশ ট্রান্সলেশান থাকে দুটো একটা পোয়েট্রি পোর্শান থেকে একটা প্রোজ পোর্শান থেকে মানে একটা হয়তো শ্লোক দিয়ে দিলো বা দুটো শ্লোক দিয়ে দিল সেটা ট্রান্সলেশান করতে হবে ক্রোস মানে একটা ছোটো প্যারাগ্রাফের মতন দিয়ে দেয় এটা কোশ্চেন যখন দেখাবো তখন ক্লিয়ার হবে আর উইথ গ্রামাটিক্যাল নোটস মানে একটা এরকম সেন্টেন্স হয়তো দেওয়া আছে তার মধ্যে কোনো শব্দের নিচে দাগ দিয়ে দিয়েছে সেই শব্দটা কোন কারক কোন বিভক্তি বা কন্টেন্ট এই ধরনের জিনিস লিখতে হবে তো দশ নাম্বার ট্রান্সলেশনের জন্য দুখানা শর্ট মানে গ্রামাটিক্যাল নোট লিখতে হয় দুই দুই চার নাম্বার এখান থেকে আসছে আর ইউনিট থ্রি হচ্ছে ইংলিশ টু পালি ট্রান্সলেশন এটা পালিতে দিয়ে দেবে সেটা ইংরাজি করতে হবে এটা ইংরাজিতে দিয়ে দেবে সেটা পালিতে করতে হবে বাইশ নাম্বার এই জায়গাতে দুটো করে মিনিমাম অপশান থাকে মানে এই ইউনিট ওয়ানের যে কোশ্চেন থাকবে দুটোর মধ্যে একটা করতে হবে এটাও দুটোর মধ্যে একটা এটাও দুটোর মধ্যে একটা এখানে মোটামুটি দু হাজার আঠারো উনিশে কমন এসেছে দু হাজার কুড়িতে আসেনি দু হাজার একুশে আই থিঙ্ক দু হাজার বাইশেরও কমন এসেছে যেভাবে মানে প্র্যাকটিস করানো হয়েছে যদি এটা আনসিন প্যাসেজ থেকে থাকে টানসিসান হিউজ প্র্যাকটিস হয় প্রায় একশো আশিখানার মতন সেট করা আছে তো ওর বাইজে আসার সম্ভাবনা খুব কম মানে পুরোটা কমপ্লিট করে রাখতে পারলে সেখান থেকে এসে যাবে আচ্ছা ট্রানসেশনের জন্য এখানে অনেকগুলো বই আছে তবে মোটামুটিভাবে ওই বইটা কোথায় কেন আচ্ছা এখানে লেখাই হয়নি সবচেয়ে ভালো যেটা বাংলায় বই আছে সেটা হচ্ছে আধুনিক পালি ভাষা শিক্ষা এটা লিখে রাখতে পারো আসলে এটা যখন টাইপ করা হয়েছিল তখন বইটা হয়তো পাওয়া যায়নি তো এইটা সবচেয়ে ভালো বই করুণা বংশ ভিক্ষুর লেখা এটাও এখানে পাওয়া যায় না তবে সফট কপি দিয়ে কাজ চালানো যাবে আর বাকি খুব একটা ইয়ে না বাকির এখানে এই বইটা আছে ইংরাজিতে এটাও আমি পড়াই পালি প্রাইমার ডিলিভারি সেন্টার বই এটাও কিনতে পাওয়া যায় অনলাইনে বা কলেশিটে সম্ভবত মহাবাদী সোসাইটিতে মানে পাওয়া যেতে পারে আর এই বইটা আগে পড়াতাম মানে প্রথম দিকে দু হাজার কুড়ি উনিশ কুড়িতে দানীয় পালি কোর্স থেকে পড়াতাম এখন এইটা আরও একটু সহজ বই এছাড়া ইন্ট্রোডাকশন টু পালি আছে এইটাও আমি কিছুটা পড়াই এটা খুব ভালো উপরে যে বইটা দেখানো হলো আধুনিক পালি ভাষা শিক্ষা ওটা বাংলায় আছে মানে ওটা দিয়ে পড়া শুরু করা হয় কিন্তু যেহেতু ট্রান্সলেশনটা এখানে পুরোপুরি বলা হচ্ছে যে ইংলিশ টু পালি পালি টু ইংলিশ যার জন্য বাধ্যতামূলকভাবে এখানে ইংরাজি বই পড়তেই হবে তো সেটার জন্য মোটামুটি পালি প্রাইমার এবং ইন্ট্রোডাকশান টু পালি এই দুটো বই হচ্ছে ভালো আর একটা নতুন বই পাওয়া গেছে রিডিং পালি টেক্সট বলে তবে সেটা আমার নিজেরই এখনও পড়ে শেষ হয়নি তো হয়তো পর পরের বছরে ওটা থেকে পড়ানো শুরু করা যেতে পারে এই বইগুলো এই বইটা কিনতে পাওয়া যায় এটাও পাওয়া যায় এই বইটা মনে হয় পাওয়া যায় না বা আমি ঠিক জানি না কপি পাওয়া যায় এগুলো সবই পুরানো বই মোটামুটি সত্তর আশি সালের নাগাদ বা তারা আগে লেখা হয়েছে তো এই গেল ট্রান্সলেশনের জায়গা থেকে কারোর কোনো হ্যাঁ স্যার পাই প্রায় আমার বইটা সব করতে স্যার আপনার কাছে প্রসঙ্গে আলোচনা না করাই ভালো যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে আর তোমাদের কিছু লাগলে তোমরা এমনি সার্চ দিলেই পেয়ে যাবে মানে এমন নয় যেটা গুপ্তধনের মতন করে রাখা আছে গুগলে সার্চ দেবে নাম দিয়ে পেয়ে যাবে আমি কুলবুলিটা ভালো মন্দ সেটুকু বলে দিচ্ছি আচ্ছা আর কোনো প্রশ্ন আছে ঠিক আছে তো এবারে গ্রুপ ডি এর পোর্শন আছে তো এসে ইন পালি এসে লিখতে হবে পঞ্চাশ নাম্বারের একটাই এসে লিখতে হবে পুরোটা পঞ্চাশ নাম্বারের তো কিন্তু এটার সুবিধার বিষয় হচ্ছে এখানে পিএসসির যে সিলেবাসেই মেনশান করা আছে যে উইথ ইন টু হান্ড্রেড ওয়ার্ড দুশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে মানে একটা এক পৃষ্ঠার মতন বড় হবে এবং সেখানেও কয়েকটা টপিক সিলেক্টেড আছে এখানে সতেরোখানা টপিক আছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ ত্রিপিটক হচ্ছে ত্রিপিটক ধর্ম বিনয় হচ্ছে ধর্ম বিনয় মানে মানে ফিলোজফিক্যাল বিষয় এটা বৌদ্ধ বুদ্ধিজমের উপরে সম্মা সম্বুদ্ধ হচ্ছে সম্মক সম্বুদ্ধ প্রত্যেক বুদ্ধ এগুলো হচ্ছে বুদ্ধ বললে পালি সাহিত্যে বা বৌদ্ধ ধর্মে কিছু বুদ্ধের শ্রেণী বিভাগ আছে সেই সম্পর্কে লেখা বোধিসত্ত্ব বোধিসত্ত্ব শব্দটা হয়তো শুনেছ মধ্যমাটিপথ হচ্ছে মধ্যম পন্থা এটা হয়তো তোমরা শুনেছ অরিয় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ শব্দগুলো পালিতে লেখা আসে বলে এরকম লাগছে এগুলো মোটামুটি তোমাদের টানগুলো জানা চত্বারি অরিয় সচ্ছানি হচ্ছে চারটি আর্য সত্ব অষ্টাঙ্গিক মার্গ আর্য সত্য মধ্যম পন্থা এগুলো মোটামুটি জানা পট্রিশ হচ্ছে প্রতীত্ব সম্পদ এটা একটা বুদ্ধিস্ট থিওরি এটা যারা ফিলোজফি যদি কারোর থাকে হয়তো কিছুটা মানে বৌদ্ধ দর্শন সম্পর্কে পড়তে গেলে পড়ে থাকবে নিব্বাণ হচ্ছে নির্বাণ নিরোধ গামিনী কটিপদা হচ্ছে দুঃখ নিরোধ গামিনী এবং এখানে মধ্যিম পটিপাদা অরি অর্থীয় মর্গ তিনটেই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গকে বলা হয় ওই বিষয়ে ত্রিলক্ষণ হচ্ছে ত্রিলক্ষণ এই যে অনিত্য দুঃখ অনাত্ম মানে হচ্ছে অনিত্য দুঃখ আর অনাত্ম এটা বৌদ্ধ দর্শনের বিষয় এগুলো যদি কারো ফিলোসফির কিছুটা পড়াশোনা থাকে তাহলে তাকে শুনে থাকবে আর কর্মবাদ হচ্ছে কর্মবাদ কর্ম সম্পর্কে বুদ্ধ কী বলেছেন কর্ম সম্পর্কে আমার মনে হয় ইদানিং ফেসবুক ইত্যাদিতে যে পরিমাণ ওরকম বুদ্ধের ছবি দিয়ে কথা চিপকে দেয় সেগুলো মানে মানুষের মধ্যে আরো বেশি ধারণা তৈরি হয়েছে তবে এই জায়গায় যেটা এসে লিখতে সেটা অনেকটা অথেন্টিক কর্মপ্রসঙ্গে বুদ্ধের কী কী উক্তি আছে বা থিওরি কীরকম সেই সম্পর্কে এইগুলো থেকে এসে লিখতে হবে এবং মোটামুটি এসে তিনটে বা কখনো হয়তো চারটে অপশান দেয় তার মধ্যে একটা লিখতে হবে তো এসে মোটামুটি কমন আসে এসে আনকমন এখনো পর্যন্ত আসেনি আর লিখলে মোটামুটি ভালোই নাম্বার পাওয়া যায় এখানে একটাই বই আছে পালি নিবন্ধাবলী হরিশঙ্কর শুক্লা তারা বুক এজেন্সি বইটা মনে অনলাইন পাওয়াও যায় তবে এর এসেগুলো অনেক বড় বড় লেখা তোমাদের এসে যেটা বলেছে দুশো ওয়ার্ডের মধ্যে তো এটার জন্য এই সমস্ত এসেরই নোট মানে এসে লেখা আছে সেখান থেকে মোটামুটি হয়ে যাবে আর কারোর কোনো প্রশ্ন আছে এখান থেকে বা ওভারঅল ফার্স্ট পেপার কমপ্লিট হলো কোনো প্রশ্ন নেই আচ্ছা এই জায়গাটাও লিখতে হবে পালিতে তাহলে এটাকে যদি রিভাইজ করা হয় গ্রুপ এ এর পোর্শন লিখতে হবে বাংলায় গ্রুপ বি সি এবং ডি এই জায়গাতে হচ্ছে লিখতে হচ্ছে মেনলি পালিতে বা ট্রান্সলেট করতে হচ্ছে গ্রুপ সি এর পালি টু ইংলিশ ইংলিশ টু পালি হলো আর এইখানে আর একটা বই আছে এটা আমার কাছে নেই তবে আমি একজনের কাছে দেখেছি সম্ভবত বইটার না এটা লিখে রাখতে পারো নাম হচ্ছে পালি পাধি এইটা হচ্ছে পালিতে যে মানে রাইটিংয়ের ওপর পালির একটা বই মানে পালি এসে রাইটিং বা এইগুলোকে আসলে গ্র্যাজুয়েশান মাস্টার্সের যে পালি আছে কলকাতা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে পড়ানো হয় সেই সবের এ হিসেবে এটা সংকলন আছে তবে এটা আমার কাছে নেই এবং কোথা থেকে পাওয়া যাবে সেটা আমি ঠিক জানি না পেলে অবশ্যই তোমাদের শেয়ার করব যাই হোক এই গেল এবার হচ্ছে সেকেন্ড পেপারে সেকেন্ড পেপার এগিয়ে হচ্ছে দুশো নাম্বারে এখানে বলছি যে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যান্সার এনি থ্রি কোশ্চেন্স ফ্রম সেকশান এ অ্যান্ড এনি টু ফ্রম সেকশান বি সেকশান এ থেকে তিনটে করতে হবে সেকশান বি থেকে দুটো করতে হবে আনসার্স অফ কোয়েশ্চেন্স বিলং টু সেকশান বি মাস্ট বি আনসার্ড ইন পালি ল্যাঙ্গুয়েজ ইন বেঙ্গলি অর ইন রোমান স্কিল রিমেনিং থ্রি কোয়েশ্চেন্স মাস্ট বি অ্যাটেম্প ইন পালি বেঙ্গলি ওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আচ্ছা এখানে যেটা বলছে সার কথা হচ্ছে সেকশন এটা তোমরা বাংলায় লিখতে পারবে সেকশন বি যেটা আছে সেটা লিখতে হবে পালিতে এবং পালিতে যখনই লেখা হবে সেটা বাংলা হরফে লেখা যেতে পারে অর রোমান হরফে মানে ওই ইংরাজির মতন ওই ওপরে দাগটাগ দিয়ে যেগুলো দেখলে ওই রকম লেখা এই হল আর প্রশ্নটা যখন দেখাবো তখন মোটামুটি একটা ক্লিয়ার হবে তো সেকশান এ আর বি দুটো পার্ট আছে সমান ইকুয়াল পার্ট তাহলে একশো একশো দুশো হচ্ছে সেকশান এ যেটা বাংলায় লিখতে হচ্ছে সেখানে কোশ্চেনের ডিভিশন হচ্ছে দুটো ত্রিশ নাম্বারের কোশ্চেন লিখতে হয় এবং দশ নাম্বারে চারটে শর্ট কোশ্চেন লিখতে হবে দশ নম্বর যদিও শর্ট কোশ্চেন বলা যায় না তো ওই দশখানা শর্ট কোশ্চেন লিখতে হবে তো হয়ে গেল একশো এখানে কিন্তু অপশন থাকে মোটামুটি ওই দুটো কোশ চারটে কোশ্চেন হয়তো থাকে চার সেখান থেকে দুখানা তিরিশ নাম্বার পড়তে হবে এবং এখানেও চারটে লিখতে হলে ছটা সাতটাও দিয়ে দেয় অনেক সময় অপশন এখানে মোটামুটি কমন আসে আর একটু আনকমন থাকলেও এখানটা থিওরিটিক্যাল জায়গা আছে এবং লিখতে হবে বাংলাতে তো কিছুটা নিজেরা ম্যানেজ করে লিখে নেওয়া যায় মানে ধারণার কনসেপশনের উপর ভিত্তি করে আচ্ছা এই জায়গাটায় গ্রুপ এ যে সেকশান আছে এখানে চারটে ডিভিশন আছে এবিসিডি করে এ বি ডি এবং এ বি সি ডি চারটে থেকে চারখানা কোশ্চেন থাকে ওই চারটের মধ্যে করতে হবে দুটো কি কি টপিক আছে হিস্ট্রি অফ ক্যাননিক্যাল লিটারেচার ক্যানন বলতে মূল ধর্মগ্রন্থ বোঝায় যেমন সনাতন ধর্মের ক্ষেত্রে বেদ বলা হচ্ছে বা ইসলামের ক্ষেত্রে কোরআন বলা হচ্ছে তো বৌদ্ধদের ক্ষেত্রে হচ্ছে সেটা ত্রিপিটক তো লিটারেচার মানে হচ্ছে ত্রিপিটক সাহিত্য এবং ত্রিপিটক বলতে আমরা এমনি বুঝি তিনটি পিটকের সমাহার তিনখানা পিটক বিনয় পিটক সূত্র পিটক অভিধর্ম পিটক কিন্তু মানে ত্রিপিটক ওই তিনখানা বই নয় বা চতুর্বে চারটি বেদ যদি বলা হয় চারটা বেদ মানে চারখানা বই না মানে এগুলো হচ্ছে কালেকশন অফ বুকস বিনয় পিটকের যে পাবলিশ এডিশন আছে পালিটেক সোসাইটি সেটা হচ্ছে পাঁচটা ভলিউম আছে সূত্রপিটক বিশাল বড় সূত্রপিটকের পাঁচটা ভাগ আছে দীর্ঘনিকায় মঞ্চিমণিকায় সংযুক্ত নিকায় এবং ক্ষুদ্রগণিকায় দ্বীঘনিকায়ের তিনটে ভলিউম মঞ্জীমণিকায় তিনটে ভলিউম সংযুক্ত নিকায় পাঁচটা ভলিউম অঙ্গুতরণিকায় পাঁচটা ভলিউম নিকায়ের মধ্যে পনেরোখানা গ্রন্থ আছে মানে পনেরোটা পার্ট আছে এবং অবিধম্য পিটকের মধ্যে সাতখানা পার্ট আছে মানে টোটাল পালিটেক সোসাইটির যে ই এডিশন আছে ত্রিপিটকে সেটা হচ্ছে ফর্টি ওয়ান ভলিউমসে বাংলাদেশ থেকে ত্রিপিটক অনুবাদ হয়েছে সেখানে একষট্টি খানা ভলিউমে আছে তো যাই হোক কথা হচ্ছে কি এখানে মানে এত যেহেতু বিস্তৃত সাহিত্য ত্রিপিটক বলতে এত বিস্তৃত তো তার পরিচয় এখান থেকে প্রশ্ন থাকে প্রশ্ন থাকে হয়তো বিনয় পিটকের পরিচয় দাও বা পিটকের প্রস প্রসঙ্গে লিখতে দেবো অভিধর্ম পিটক অভিধর্ম মানে কি বোঝায় অভিধর্ম পিটকের মধ্যে কি কী গ্রন্থ আছে এই ধরনের প্রশ্ন থাকে এগুলো খুব একটা কঠিন না আমার মনে হয় তোমরা নিজেরাই মানে নোটগুলো পড়ে লিখে নিতে পারবে তাও এখানে ক্লাস ক্লাসে তো বুঝিয়ে দেয়াই হবে নেক্সট হচ্ছে গ্রুপ বি এখানে হচ্ছে নন ক্যানমিক্যাল লিটারেচার মানে ত্রিপিটক বাদ দিয়ে যে সাহিত্য আছে ত্রিপিটক পরবর্তী সাহিত্য তো তার মধ্যে এক্সট্রা ক্যানোনিক্যাল বলা হয় এগুলো অ্যাকচুয়ালি ইংরাজি টার্ম আছে তো মানে পালি সাহিত্যের শ্রেণী বিভাগ করা হচ্ছে বাংলায় যেমন বাংলার আদি যুগ মধ্যযুগ আধুনিক যুগ এরকম ভাগ করা হয় না আদি যুগে চর্যাপদ চর্যাপদ আছে মধ্যযুগে পদাবলী মঙ্গল সাহিত্য এইসব আছে ওই চণ্ডী মঙ্গল মনসঙ্গল এবং আধুনিক সাহিত্যে হয় বিদ্যাসাগরের সময় থেকে শুরু হচ্ছে বিদ্যাসাগর রামমোহন এদের হাত ধরে এবং টিল টুডে যা কিছু সব বাংলা মানে আধুনিক পর্যায়ের অন্তর্গত এগুলো পালি সাহিত্যের হয় বিভাগ এক্সট্রা তোমরা একটা গ্রন্থের নাম হচ্ছে মিলিন্দ প্রশ্ন ওই মিলিন্দ প্রশ্ন এবং আরও দুটি বই আছে নেতৃপরণ আর পেটক সত্য সংক্ষেপ আরেকটা কি বই সদ্ধর্ম সংগ্রহ ওই পাঁচ ছয়খানা গ্রন্থ আছে যেগুলোকে অনুপিটক বা এক্সট্রা ক্যানোনিক্যাল বলা হয় তারপর হচ্ছে কমেন্টারি মানে ত্রিপিটকের ব্যাখ্যা গ্রন্থ যেগুলো আছে টিকা বা ব্যাখ্যা গ্রন্থ শব্দ ওটা শুনেছ আশা করি তো ওটাকে পালিতে অর্থকথা বলে অর্থকথা বা অর্থকথা সেই সম্পর্কে এটা আ হবে এখানে আর হচ্ছে বংশ লিটারেচার এটা অনুষ্ঠান হবে বংশ মানে হচ্ছে ওই মহাবংশ দ্বীপবংশ নাম শুনেছ শ্রীলঙ্কার ইতিহাস গ্রন্থ এছাড়া আরও অনেক গ্রন্থ আছে ধাতু বংশ ডাঠা বংশ শাসন বংশ তারপর হত্যবন গল্লবিহার বংশ ইত্যাদি তো সেই সম্পর্কে প্রশ্ন থাকে এই গেল এই দুটো জায়গা যেটা হচ্ছে টিপিক্যাল পালি সাহিত্যের ইতিহাস এইটার জন্য মানে বেস্ট বই হচ্ছে এই বইটা বৌদ্ধ সাহিত্য বিনয়্দ চৌধুরী মহাবদীপ বুকেজসি বই এটা তোমরা পারলে কিনে রাখতে পারো মানে এটা ওয়ান কাইড ও পালি পড়ার একটা পাঠ্য বইয়েরই মতন বলা যায় এই বইটা মোটামুটি ভালো পালি সাহিত্যের ইতিহাস বিজয় বড়ুয়া এইটা এখানে পাওয়া যায় না আমি জানি না নতুন করে রিপ্রিন্ট হয়েছে কিনা বাংলা একাডেমির বই আর তবে এই বইটাতে প্রচুর ভুল আছে ভুল মানে প্রিন্টিং মিস্টেক এত প্রিন্টিং মিস্টেক যে এটা মানে না পড়া ভালো মানে ওইটা যদি বইটা শুধরে না নিয়ে কেউ লেখে স্টুডেন্ট তো বানানগুলের জেরে তার নাম্বার নেগেটিভে চলে যাবে হয়তো মানে এরকম অবস্থা এই বইটা ইরানিং মনে হয় পাওয়া যায় না পালি পাখি সাহিত্যের এটা মোটামুটি ছোট সংক্ষিপ্ত বই এই বইটি নতুন বেরিয়েছে পালি সাহিত্যের পরিচয় ববুদ্ধকোষের বই আছে প্রথম থেকে ষষ্ঠ খণ্ড এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাবলিকেশান তো এগুলো মোটামুটি এখানে যে বইগুলো আছে বাংলা বই কম বেশি ভালো মানে কাজের জিনিস কিন্তু অত বইয়ের দরকার নেই তোমাদের পক্ষে এই ফার্স্ট বৌদ্ধ সাহিত্য বইটা কিনে রাখতে পারো মানে আমি জেনারেলি বই কেনার কথা বলি না কেননা যেহেতু তোমাদের নোট সবই দেয়া হয় বই মানে বা যারা যদি কেউ অফলাইনও পড়তে আসে আমাদের তো বইয়ের কালেকশন আছে সেখান থেকে দেখে কোনো জায়গা এক্সট্রা কিছু অ্যাড করতে হলে করে নেওয়া যায় তবে এই বইটা কিনে রাখলে খুব ভালো বাকিগুলো টুকটাক দেখে মানে এজ এ লাইব্রেরি হিসেবে ইউজ করে পড়া যেতে পারে ইংরাজি বই যদি দেখা হয় এইটা খুব ভালো বই পালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার কানাইলাল হাজার এইটা এখন দুটো ভলিউম পাওয়া ফার্স্ট ভলিউমটা পাওয়া যায় সেকেন্ড ভলিউমটা অ্যাভেলেবেল আছে কিনা ঠিক জানি না এনে অনেক ভালো ভালো বই এগুলো একদম নর্মালের বই খুব ভালো ইনুয়ারের বই ভালো তো এগুলো তোমাদের অত প্রয়োজনীয় না যদি খুব কারোর মনে হয় যে একদম নোটের মধ্যে মানে আগুন লাগিয়ে দেবে এরকম কিছু লিখবে তাহলে এসব বই এ করা যায় আদারওয়েস আমি বলবো তোমাদের যে নোট দেয়া হয় সেগুলো নিজেরা তৈরি করে নিলে অনেক ভালো এবং ওটা স্ট্যান্ডার্ড নোট মানে আমি নিজে গ্র্যাজুয়েশান মাস্টার্সের যেভাবে লিখেছি তারই নোট এবং আমার মার্ক যথেষ্ট ভালো ছিল মাস্টার্সের এইটির ওয়ান পার্সেন্টের মতন গ্র্যাজুয়েশানের সেভেন্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ বা সামথিং তো আর্টসের সাবজেক্টে এরকম নাম্বার মানে যথেষ্ট বেশি তো তোমার সে এই লেখাগুলোই পড়বে আচ্ছা এই সেকশান এ প্রসঙ্গে আচ্ছা এখানে এখন শেষ হয়নি এখানে আরও দুটো বাকি আছে সি এবং ডি তো আর্লি হিস্ট্রি অফ বুদ্ধিজম ইন্ডিয়া মানে হচ্ছে বুদ্ধের বুদ্ধের সমকালীন বা আগে ভারতবর্ষ সম্পর্কে এ আছে লাইফ অফ বুদ্ধা বুদ্ধের জীবনী রয়্যাল প্যাটর্ন মানে কোন কোন রাজা বা রাজকীয় পৃষ্ঠপোষকতা মানে অশোক প্রমুখ যারা বৌদ্ধ ধর্মের প্রতি অবদান রেখেছেন তাদের প্রসঙ্গে অশোক কনিষ্ক এবং বিম্বি সাহার ইত্যাদি তাদের প্রসঙ্গে অরিজিন অফ সংঘ হচ্ছে সংঘের বৌদ্ধ সংঘের উৎপত্তি এই সম্পর্কে প্রশ্ন থাকে একটা প্রশ্ন থাকবে এই সি প্রশান থেকে ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজম বৌদ্ধ ধর্মের কীভাবে ক্রমবিকাশ বলা যায় বুদ্ধিস্ট কাউন্সিলস মানে বৌদ্ধ সঙ্গীতি যেটা ওই প্রথম সঙ্গীতি দ্বিতীয় সঙ্গীতি তৃতীয় চতুর্থ সঙ্গীতি বুদ্ধিস্ট স্কুলস অ্যান্ড সেক্টস মানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা এমনিতে আমরা হয়তো বৌদ্ধ হীনজান মহাজান নাম শুনেছি কিন্তু এর ভিতরে আরও জটিল অনেক শাখা আছে মানে মোটামুটি আঠারো রকমের শাখা হয় স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম বৌদ্ধ ধর্মের বিকাশ এবং বা প্রসার এবং বৌদ্ধ ধর্মের পতনের কারণ বা সেই সম্পর্কে এখান থেকে প্রশ্ন থাকে এটা হচ্ছে পুরোপুরি হিস্ট্রি অফ বুদ্ধিজম থেকে প্রশ্ন এখান থেকে বৌদ্ধ ধর্মের ইতিহাস মনিকুন্ত হালদার এর বই এটা খুব ভালো বই এটা রাখতে বুদ্ধ জীবনীর ওপর এই বইটা ভালো বই গৌ মহামানব গৌতম বুদ্ধ তবে এটা থেকে ওই একটা জায়গাতেই এইটুকু প্রশ্ন জন্য মোটামুটি কাজে লাগবে বাকি খুব একটা অ্যাটলিস্ট বিসি এসের এর জন্য নয় তবে তোমাদের কারোর কৌতূহল থাকলে নিতে পারো এইটা মোটামুটি বাংলায় লেখা যে বুদ্ধের জীবনী আছে তার মধ্যে মোস্ট মোস্ট বলবো না মানে কলকাতায় পশ্চিমবঙ্গে যে বাংলায় আমরা বই পাই তার মধ্যে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড বই বাংলাদেশ থেকে কিছু ভালো ভালো বই বেরিয়েছে ইদানিং বাকি বইগুলো ওই মোটামুটি টুকটাক না অনেকগুলোই লেখা আছে এত বইয়ের দরকার নেই ইংরাজি যদি কেউ দেখো এই বইটা খুব ভালো আরবি মনাস্টিক বুদ্ধিজম এইটাও ইদানিং পাওয়া যায় বলে আমি জানি না নতুন করে কি না তবে পাওয়া যায় আর এই বইটা খুব ভালো টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ইয়ার্স অফ বুদ্ধিজম এটাও পাওয়া যায় কালে আচ্ছা সেকশন এ যেটা আছে শেষ হলো এটা পুরোটা একশো নাম্বার প্রশ্ন থাকছে লেখা হবে বাংলায় এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে আচ্ছা আর এর পরে সেকশন বি এর জায়গাতে যাই সেকশন বি এটা এগেন একশো নাম্বার আছে এখানে নাম্বার ডিভিশনটা লেখা হয়নি নাম্বার ডিভিশন হচ্ছে থার্টি প্লাস থার্টি প্লাস একটা টোয়েন্টি নাম্বার কোশ্চেন থাকে আর দুটো দশ নামের তো হয়ে গেল একশো ত্রিশ ত্রিশ ষাট কুড়ি আশি দশ দশ একশো তো এটা কিরকম আসে এখানে একটা পোয়েট্রি সেকশন আছে পোয়েট্রি সেকশন থেকে একটা ত্রিশ নাম্বার কোশ্চেন থাকে ত্রিশ নাম্বারের যে কোশ্চেন থাকে এই জায়গাটাও মোটামুটি টাফেস্ট কোশ্চন পালি সিলেবাসের মধ্যে ত্রিশ নম্বরের কোশ্চেন এখান থেকে চারখানা প্রসান থাকে ধর্মপদ নিপাত এগুলো পালি গ্রন্থ ধর্মপদের নাম হয়তো অনেকে শুনে থাকবে থেরো গাথা এবং থেরি গাথা এই দুটোর নামও হয় শুনে থাকলে শুনে থাকতে পারে ধর্মপদ হচ্ছে শ্লোকের সংগ্রহ বুদ্ধের যে বাণী আছে তার সংগ্রহ তার মধ্যে কয়েকটা পাঁচটা চ্যাপ্টার পাঠ্য আছে জমকবর্গ অপ্পমাদবর্গ চিত্তবর্গ বুদ্ধবর্গ মহাবর্গ এইটার জন্য এই বইটা খুব ভালো এই দুটো বই এটা এই বইটা কিনলে কিনতে পারো এটা রাখলে কাজে দেবে আর বাকি বইয়ের খুব একটা ইয়ে নেই এর মধ্যে ম্যাক্সমুলারের অনুবাদটা খুব ভালো মানে এইটা তোমাদের ইউজ হয় ট্রানসেশন ইত্যাদির ক্ষেত্রে মান্য গ্রন্থ হিসেবে ব্যবহার হয় যাই হোক না কিনলেও চলে সূত্রনিপাত ইয়ে গ্রন্থ তার মধ্যে কয়েকটা সূত্র পাঠ্য আছে সূত্র মানে বুদ্ধের ওই এগেন উপদেশ যে সেগুলো মানে একটা স্পিচের মতন তো ভগ্রবিষণ সূত্র করণীয়মিতা সূত্র সূত্র প্রধান সূত্র বারায়ণভজ্ঞ অর্থকথা এগুলো পাঠ্য আছে সূত্রনিপাতের এই বইটা খুব ভালো সাধন আনন্দ এটা এটাও এখানে পাওয়া যায় না তবে পিডিএফে পাওয়া যায় এটা একটা অনুবাদ আছে শিলভদ্রের তবে এর অনুবাদ ভীষণ কঠিন বাকি ইংরাজি আছে মোটামুটি ইংরাজিগুলো মোটামুটি ভালো সবগুলোই স্ট্যান্ডার্ড আছে অনুবাদ তার মধ্যে নরমানের এটা খুব ভালো এই যেটা আছে গ্রুপ অফ কোর্সেস কেয়ার নরমান ট্রান্সলেশন থেরি কথা হচ্ছে থেরি বলতে পালিতে ভিক্ষুণীদের বোঝায় তো থেরি গাথা হচ্ছে ভিক্ষুণীদের উপদেশ তাদের যে উক্তি তার সংকলন হচ্ছে থেরি গাথা তো সরি এটা থেরো গাথা আছে এইটা থেরি গাথা তো এখানে কৃষা গৌতমী অম্বপালি শুভা জীবকম্বাবণিকা এদের কথাগুলো পাঠ্য আছে কৃষা হচ্ছে এর গল্প অত তোমরা শুনেছো ওই এটা এই আছে না যে একজনের সন্তান মারা গেছেন সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে এসে বলছেন যে আমার সন্তানের প্রাণটি ইয়ে দিতে তখন বুদ্ধ বলেছেন যে ওই যে বাড়িতে মৃত্যু প্রবেশ করেনি সেখান থেকে ইয়ে মানে একমুঠো সর্ষে নিয়ে আসতে তো তখন ওই উনি সব বাড়ি বাড়ি ঘুরে দেখছেন যে এমন কোনো গৃহ নেই যেখানে কারোর মৃত্যু হয়নি তো মৃত্যু হচ্ছে ইউনিভার্সাল সেটাকে উপেক্ষা করা যায় না বা সেখান থেকে মুখ লুকানো যায় না তো তখন উনি উপলব্ধি করলেন যে না এটা তিনি বৃথাই শোক করছেন এবং পরে তিনি ভিক্ষুণী হন মানে বৌদ্ধ সঙ্গে যোগদান করে ওই তার ইয়ে আছে এখানে অম্বপালির মানে আম্রপালির নাম হয়তো অনেকে শুনেছ আর সুভাজি জিমেক আছে এখান থেকে থেরি গাথার অনুবাদ আছে শিলভদ্রের এনার যে কোনো অনুবাদই খুব কঠিন হয় শিলভদ্রের এনার দীর্ঘ নিকায়ের অনুবাদ আছে ধর্মপদের মনে হয় অনুবাদ আছে আরও কিছু কিছু আছে হয়তো আর ইংরাজির মধ্যে এগেন অবভিয়াসলি নরমানের অনুবাদ সবচেয়ে সুন্দর পুরানো রিচ ডেভিসের অনুবাদ আছে বহু পুরানো অনুবাদ এরও সেই নাম আমলের ইংলিশে ওনায় লেখা বুঝতে খুব অসুবিধা হয় নরমনেরই অনেক সুন্দর সাতানব্বই সালের বই থেরো কথা বাদ গেল থেরো কথা হচ্ছে এর পুংলিঙ্গ লিঙ্গ থেরো মানে হচ্ছে ভিক্ষুদের বোঝায় মানে অভিজ্ঞ ভিক্ষু বা বয়স্ক ভিক্ষু এর বাংলা হচ্ছে স্থবির স্থবির মানে বয়স্ক বোঝায় অচ্চায়নশিল বা তালোকুটো থেরো তাদের সম্পর্কে আছে এটাও থেরো কথার অনুবাদ আছে নামটাই তো লেখা হয়নি মনে হয় প্রজ্ঞানন্দ মহাস্তরী আমার নামটা খেয়াল আসছে না এটাও কিনতে পাওয়া যায় তবে সব বইয়ের প্রয়োজন নেই কেউ বই কেনার আগে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নিও আদারওয়াইস এমন হবে যে বইটা কোনো কাজেই লাগলো না বই কাজে লাগলো না এটাও না বই পড়তে কাজে লাগে কিন্তু বিসিএস পড়তে হয়তো কাজে লাগলো না তো সেই দিকে অর্থের অপচয় হবে এই হলো বিষয় আর এই যে পুরো চারটে টেক্সট আছে এবং চারটে টেক্সটের মধ্যেও একাধিক জিনিস আছে সেগুলো থেকে একটা ত্রিশ নাম্বার কোশ্চেন আসে এটা কিন্তু একটু বেশি পড়তে হবে এই জায়গা থেকে তবে দুটো অপশান থাকে দুটো অপশানের মধ্যে একটা করতে হয় নেক্সট হচ্ছে প্রস্পোর্শান থেকে আসে প্রস্পোর্শনেও ত্রিশ নম্বর একটা কোশ্চেন থাকে দুটো অপশনের মধ্যে এখানেও মাল্টিপল গ্রন্থের অংশ পার্থ আছে এবং নিকায় থেকে কুটদন্ত সূত্র মহাপরিনির্বাণ সূত্র শৃঙ্গালোবাদ সূত্র পাঠ্য আছে এখানে বইগুলো আমি আর গত ডিসকাস করছি এগুলো বেশ টেক্সট ট্রান্সলেশনের বই এগুলো তোমাদের পড়ে যদি পড়তে চাও তাহলে পাঁচ বছর ধরে মানে বিশেষ পড়তে হবে মোটামুটি এই জায়গাগুলো নোটের ওপরেই চালাতে হবে পঞ্চিম নিকায় আছে অডিও পরিবেশনা সূত্র এই টপিকগুলো এখন বলা নিষ্প্রয়োজন যখন ক্লাস হবে তখন বুঝবে সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় জাতক মিলিন্দ প্রশ্ন অর্থকথা আছে আর এখান থেকে বইগুলো মোটামুটি বলা আছে তো এখানটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এই জায়গাটা তোমরা শেষ দিকে দেখবেন এখান থেকে এই ষাট নাম্বারে যে ত্রিশ ত্রিশ ষাট নাম্বার প্রশান আসে এটা পরে দেখা যাবে মেন ফোকাস হচ্ছে আগে দেড়শো নাম্বার বাংলা যেটা সেটা করা পালি গ্রামারের জায়গাটা করা দেন এই জায়গাতে প্রবেশ করা হবে এখানে টেক্সটের কথা বলা আছে এগুলো খুব বেশি প্রয়োজন নেই এই জায়গাটা পড়াশোনার নোটের ওপরেই হবে আর যদি কোনো প্রয়োজন হয় যেমন ওই মিহির গুপ্তের ধর্মপদের বইটা ওটা কিনে রাখলে ভালো হয় সেগুলো পড়ানো যখন হবে তখন আমি বলে দেব আচ্ছা নেক্সট হচ্ছে যেটা কুড়ি নাম্বার প্রশ্ন আছে এবং দশ নাম্বার দুটো প্রশ্ন আছে এই জায়গা হচ্ছে পালি ছন্দ এবং অলঙ্কার আছে ছন্দ অলঙ্কার ব্যাপারটা যারা একান্তই সাহিত্যের তারা মোটামুটি জানবে মানে যারা বাংলা সাহিত্য বা ইংরাজি সাহিত্য নিয়ে পড়েছে তাদের তো ছন্দ অলঙ্কার বা রেটরিক্যান্ড প্রসদই পড়তেই হয়েছে বাকিদের পক্ষে এটা একটু নতুন জিনিস ছন্দর মধ্যে পালিতে বুদ্ধোদয় বলে একটি গ্রন্থ আছে তার সমৃদ্ধ ছন্দ এবং আমার এখানে সংজ্ঞাপনটা আছে এটা আমার লেখা হয়নি এখানে মানে চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার থ্রি পাঠ্য আছে বুদ্ধোদয়ের বই অনেক আছে বুদ্ধ পালি প্রবেশ বলে যে বইটি আমি বলেছিলাম গ্রামার প্রশ্নে তার মধ্যে পুরো ভুত্তদায় অনুবাদ সহ আছে এইটা একটা বাংলাদেশের বই আছে পালি ভাষার সাহিত্য ছন্দ অলঙ্কার তো এই বইটি এত বানান ভুল এগেন ওই রবীন্দ্রবিজয় বড়ুয়ার বইয়ের মতন এই বই থেকে লিখলে মানে নাম্বার নেগেটিভে চলে যাবে আর ইংরাজি বই তো অনেকগুলোই আছে এইটা সব খুব ভালো বই এগুলো এগেন অতটা দরকার নেই এটা ওই নোট থেকে হয়ে যাবে অলঙ্কার থেকে আছে সুবোধ অলঙ্কার সুবতালঙ্কারের জমক অলঙ্কার আছে উপমা অলঙ্কার রূপক ব্যতিরেক এগুলো পাঠ্য আছে সুবত অলঙ্কারের অনুবাদ আছে পালি অলঙ্কারের বই আছে বিনোরঞ্জন চৌধুরীর এই বইটা এখন মনে হয় পাওয়া যায় না আমি বলতে পারছি না এটা খুব ভালো বই আর বাকি এসব টুকটাক রেফারেন্সের মতন দেওয়া আছে এখানে কিছু এটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো পালির জন্য কিছু বইয়ের ওয়েবসাইট দেওয়া আছে যেখানে তোমরা বই পাবে বা এই বইগুলো গুগলে সার্চ দিলেও পেয়ে যাবে এই ওয়েবসাইটটা ইদানিং বন্ধ হয়ে গেছে বাকিগুলো মোটামুটি আছে অ্যাভেলেবেল তো এটাতেই বাংলা বইগুলো পাওয়া যেত যাই হোক তো এই সিলেবাস গেল সিলেবাস টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই সাপেক্ষে কারোর কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন নেই প্রশ্ন না থাকলে একটা সন্দেহ হয় যে বুঝতে পারেনি হয়তো আচ্ছা এবার আমি কোশ্চেন পেপার দেখাচ্ছি কোশ্চেন পেপার বাইশের এক্সাম হয়ে গেছে আমি তাও উনিশের এক্সামের এই সরি একুশের কোশ্চেন পেপারটাই দেখাচ্ছি এটা ফার্স্ট পেপার আছে তো ফার্স্ট পেপারে তিনশো নাম্বার এই সরি তিন ঘন্টার টাইম দুশো নাম্বার কোশ্চেন লিখতে হবে এখানে ওই কথাটি লেখা আছে যে এটার কি বলছে যে এক্সট্রা লিখলে হবে না এক্সট্রা লিখলে যেটা অতিরিক্ত লিখেছে সেটাকে বাদ দেয়া হবে মানে প্রথম থেকে পাঁচটা লিখতে বলেছে প্রথম পাঁচটা দেখা হবে ষষ্ঠ বা সপ্তম যেটা লিখেছে সেটাকে বাদ দেওয়া হবে তো ওই মাধ্যমিকের সময় আমাদের যেরকম একটা প্রবণতা হতো যে এক্সট্রা লিখে দিই তার মধ্যে যেটা ভালো লেখা হয়েছে সেটা নাম্বার পাওয়া যাবে এটা একদম এখানে হবে না তো প্রশ্ন একেবারে মেপে লিখতে হবে আর ক্যান্ডিডেট মে ইউজ দেবনাগরী রোমান অ্যান্ড বেঙ্গলি স্ক্রিপ্ট ইন দেয়ার আনসার্স কোটেশানস অর এক্সপ্রেশন ইন পালি মানে পালিতে যখন কিছু লেখা হবে সেটা দেবনাগরী রোমান বা বাংলা হরফে লেখা যাবে সাপোজ তোমাদের যে দেড়শো নাম্বার এটা বাংলায় লিখতে হচ্ছে যেমন এই লিঙ্গুইস্টিক স্পেশানটা গ্রুপ এ এইখানে তোমরা একটা কোনো কিছু পালিতে কোনো কোটেশান দিলে বা একটা এক্সাম্পল দেখালে ধরো ওই যে রত্ন থেকে রতন যেমন বললাম যে স্বরভক্তি কাকে বলে সেটা আমরা লিখে রত্ন থেকে রতন এইটা লেখার জন্য বাংলা হরফে লেখা যাবে কেউ চাইলে এটা রোমান স্ক্রিপ্টে মানে রত্ন থেকে রতন ত ন বা দেবনাগরীতে রত্ন থেকে এখানে রত ন এরকমও লিখতে পারে তা আমার মনে হয় নাগরিক লেখার তো কোনো প্রয়োজনই নেই রোমানের থেকে বাংলাতে ইজিলি তোমরা লিখতে পারো তো এটা নিয়ে সমস্যা হবে না নেক্সট গ্রুপ এ পোর্শন এখানে যেটা সাজেশানের সরি সিলেবাসে বলেছিলাম যে বারো নাম্বার একটা কোশ্চেন থাকে এখানে দেখো কোনো অপশান নেই এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও যদি দেখো এখানে দু হাজার এটা দু হাজার কুড়ির প্রশ্ন কুড়ির প্রশ্নটা ভুলবশত একুশ বলে ছাপা ছিল যেহেতু ওই করোনার কারণে এক্সাম পিছিয়ে গেছিলো তো ওই জন্য এরকম ইয়ে আছে এখানেও দেখো এই একটাই প্রশ্ন আছে বারো নম্বরে কুড়ি নাম্বারে একটাই প্রশ্ন আছে তো একটাই প্রশ্ন আছে এখানে হোমল্যান্ড অফ পালি দিয়েছে রাইটে নোট ক্যারে চিপ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ পালি ওই ফিচার্স অফ পালি কথাটা ছিল ওখানে তার উপরে কুড়ি নাম্বার প্রশ্ন আর এখানে ওই যে ফোনেটিক টেনডেন্সিস মানে ধনিতাত্ত্বিক পরিবর্তন লিখতে বলেছে উইথ সুইটেবল এক্সাম্পলস ছ নাম্বারে তিনখানা তিন ছয় আঠারো নাম্বার এইগুলো সব দিয়েছে ইংরাজিতে যেটা আমি বলছিলাম অ্যাসিমিলেশন হচ্ছে সমী ভবন এই টার্মগুলো তোমরা সব শুনেছো এগুলো নতুন কিছু না মেটা হচ্ছে বিপর্যয় যেটা লস অফ হচ্ছে দ্বিবচনের লো পালিতে দ্বিবচন নেই হচ্ছে সমাক্ষর লো এপেনিস হচ্ছে অপিনিহিতি তো এগুলো মোটামুটি জিনিসগুলো তোমাদের জানা আর এই জায়গাগুলো হোমল্যান্ড অফ পালি বা ফিচার্স অফ পালি এগুলো মোটামুটি ক্লাসগুলো পড়ে নিলে অসুবিধা হবে না এই জায়গাগুলো নিজে থেকে পড়তে গেলে একটু টাফ লাগবে কিন্তু কারো যদি সংস্কৃত ব্যাকগ্রাউন্ড থাকে মানে এইচ এসে সংস্কৃত যদি ভালোভাবে পড়া থাকে বা যদি কারোর গ্র্যাজুয়েশানে সংস্কৃত অনার্সে থাকে অথবা পাশে থাকে তাহলে মোটামুটি ধরা যাবে খুব বেশি অসুবিধা হবে না এই গেল এখানে পঞ্চাশ নাম্বার আর এখান থেকে মোটামুটি পঞ্চাশে ত্রিশ পর্যন্ত পাওয়া যেতে পারে নাম্বার তোমরা একটা কাউন্ট করে রাখতে পারো ভালোভাবে লিখতে পারলে তবে আবার ভুলভাল লিখলে নাম্বার কাটা যাবে লিঙ্গুয়েস্টিক্সের প্রশ্ন হচ্ছে গ্রামারের মতন লিখলে নাম্বার না লিখলে একদম নাম্বার কাটা গ্রুপ বি পোর্শন এখানে দেখো রাইটে নোট অন সিন পালি সন্ধি সামগ্রিক পরিচয় মানে ওই সন্ধি বিচ্ছেদ করা ওই টাইপের প্রশ্ন না আঠারো নাম্বার একটাই অপশান আছে এক্সপ্লেন দ্য ফরমেশান অফ ডেজিটারেটিভ অর ইনফিনিটিভস ইন পালি ডেজিটারেটিভ হচ্ছে এইগুলো একটু টিপিক্যাল জিনিস এগুলো গ্রামার যখন পড়ানো হবে তখন বুঝবে এইখানে দেখো অপশান দিয়েছে হয় এটা লিখতে হবে নয় এটা লিখতে হবে আবার অনেক সময় এই রকম একটাই দিয়ে দেয় সেটা থেকে সেটা লিখতে হবে অপশান থাকে না আচ্ছা ডিক্লাইন ফুললি লতা অর অম্ভ মানে লতা অথবা অম্ভ শব্দের রূপ লিখতে বলেছে এখানে কনজুগেট ফুললি কর আর ঠা ইন মানে কর ধাতু বা ঠা ধাতুর অতীতকালের রূপ লিখতে বলেছে অ্যাওরিস্ট মানে অতীতকাল বোঝায় আর এখানে পাঁচ নম্বর করে দুটো প্রশ্ন থাকে গিভ দ্য পালি ইকুভ্যালেন্স অব দ্য ফলোয়িং সংস্কৃত ওয়ার্ডস এইটা হচ্ছে এই বলেছিলাম সাজেশ মানে সিলেবাসে লেখা আছে সেন্টেন্স মেকিংয়ে তবে অনেক সময় অন্য শর্ট কোয়েশ্চেনও দেয় এখানে কি বলছে যে এই যে শব্দগুলো লেখা আছে এগুলোকে পালিতে কনভার্ট করতে হবে এগুলো সংস্কৃতে আছে এটা রোমান স্ক্রিপ্টে লেখা সংস্কৃত শব্দ যেমন পালিতে সাক্ষত হয় বা সংক্ষত হয় দুরকম হয় সংকিলেশ সংক্লেশ হচ্ছে সংক্লেশ হয় অষ্টাঙ্গিক শব্দটা ওই তোমরা পড়লে অর্থাঙ্গ অর্থাঙ্গিকও হয় এইগুলোর ওপরে শুরুতেই ক্লাস হয় গ্রামার প্রসারণের যখন ক্লাস হয় যে বালি সব মানে সংস্কৃত বা বাংলা শব্দ কীভাবে পালিতে পরিবর্তন হচ্ছে তার উপরে ক্লাস হতে এটা ইজি এটার জন্য আলাদা করে মানে নর্মাল যেভাবে ক্লাস হয় স্টুডেন্টরা এমনি এগুলো করে ফেলতে পারবে আলাদা করে পড়ানোর অত দরকার হয় না এই জায়গা থেকে এই পাঁচ পাঁচ দশ নম্বর এবং এই যে দশ নম্বর এটা পুরো কুড়িতে কুড়ি পাওয়া যায় আর এই যে আঠারো কুড়ি যে ত্রিশ নাম্বার হচ্ছে এইটা একটু কঠিন আছে যেহেতু পালিতে লিখতে হবে তবুও এটা কিন্তু ঠিকঠাক লিখতে পারলে মোটামুটি কুড়ির মতন নাম্বার উঠে যাবে এখান থেকে এরপরে গ্রুপ সি পোর্শান আছে গ্রুপ সি এ ট্রান্সলেশান থাকে এখানে দেখো ওই যে ইংরাজিতে ট্রান্সলেশন করতে বলেছে দুটোর মধ্যে একটা একটা পোয়েট্রি পোর্শান আছে এটা শ্লোক লেখা আছে মানব্যাঙ্গ মা ধম্মা মন মনোময়া ইত্যাদি আর কিন্তু দুটোর মধ্যে একটা করতে হবে এই যে নিচে দাগ দেওয়া এখানে গ্রামাটিক্যাল নোট লিখতে হবে দশ নাম্বার ট্রান্সেশন গ্রামাটিক্যাল নোটের জন্য দুই দুই চার নাম্বার এখানে প্রোজ ট্রান্সলেশন আছে এখানে প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে দুটোর মধ্যে একটা করতে হবে রোমান স্ক্রিপ্ট এগুলো লেখা আছে রোমান স্ক্রিপ্টের ওপর তোমাদের ক্লাস হবে মানে রোমান স্ক্রিপ্ট মানে অক্ষরগুলো কি আছে রোমান স্ক্রিপ্ট কীভাবে পড়তে হবে ওটা নিয়ে চিন্তার কিছু নেই প্রথমে এটা দেখলে হয়তো ওনার কী লেখা আছে মানে আথাখো আয়াসমা আয়াস মা এরকম করে হয়তো পড়বে তো এটা ফ্লুয়েন্টলি পড়া যায় অথক আয়সাঙ্গুলি মালক উপয়ং নিবাচের বা অত্যচি বরং আদায়সিং বিন্দায় পাবসি মোটামুটি স্টুডেন্ট যারা আছে তারাও ফ্লুয়েন্ট হয়ে গেছে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে নেক্সট হচ্ছে পালি থেকে এই সরি ইংরাজি থেকে পালিতে ট্রান্সলেট করতে হবে বাইশ নাম্বার থাকে এটাও দুটো অপশান দিয়েছে তো ট্রান্সলেশনের জায়গাটা হচ্ছে ট্রান্সলেশনের জায়গাটা কঠিন তো বটে ট্রান্সলেশান করা সহজ বিষয় নয় কিন্তু ট্রান্সলেশান এর জন্য প্রথমে গ্রামার ক্লাসগুলো ভালোভাবে করতে হবে তারপরে ট্রান্সলেশন প্র্যাকটিস হয় ট্রান্সলেশান কোর্শনটা পুরোপুরি দাঁড়িয়ে আছে প্র্যাকটিসের ওপর আর যদি কেউ মুখস্থ করতে পারে আমি জানি না কারোর সেরকম ইয়ে আছে কি না কেননা পালিতে বা ইংরাজিতে মুখস্থ করাটা খুব কঠিন ব্যাপার তো আদারওয়াইজ কোনো উপায় নেই ট্রান্সলেশানটা প্র্যাকটিসই করতে হবে পুরো পঞ্চাশ নম্বর অংশটা তবে ট্রান্সলেশান প্রশান থেকে পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশের মতন তো পাওয়া যায় আরও বেশি পাওয়া যেতে পারে যদি ট্রান্সলেশান অ্যাকুরেট করা যেতে পারে তবে ওটা একটু ইয়ে আছে মানে প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে বিশেষত তোমরা যদি ভাবো যে একবারে দু হাজার চব্বিশের জন্য তো দশ বারো মাস বা এক বছর যদি সময় পাওয়া যায় তার মধ্যে ভালোভাবে খাটলে মোটামুটি একটা দাঁড় করিয়ে দেওয়া যায় আর গ্রুপ ডি পশান আছে এখানে দেখো ওই এসে লিখতে হবে দুশো ওয়ার্ডের এসে পঞ্চাশ নাম্বার তিনটে অপশান আছে তার মধ্যে একটা করতে হবে এই গেল এখানে কোনো কারোর প্রশ্ন আছে ফার্স্ট পেপারের যে প্রশ্ন এর সাপেক্ষে আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেকেন্ড পেপারের এটা দু হাজার একুশের প্রশ্ন এখানেও এগেন তিন ঘন্টা সময় আছে দুশো নাম্বার প্রশ্ন এখানে ওই একই কথা বলছে এক্সট্রা না লিখতে এবং পালি লিখতে গেলে এই তিনটে স্ক্রিপ্ট ইউজ করা যাবে এবারে গ্রুপ এ বা ওখানে যেটা সেকশান এ ছিল সিলেবাসে এটা লিখতে হবে বাংলাতে তো বলছে কোশ্চেন নাম্বার পাঁচটা আনসার করতে এই যে পাঁচটা পাঁচে বলছে এনিক ফোর চার দশে চল্লিশ নাম্বার এটা শর্ট কোয়েশ্চেন বলেছিলাম এবং বাকি চারটে থেকে দুটো করতে হবে এক দুই তিন চার এটা ওই চারটে যে সেকশন আছে ওইখানে চারটে থেকে কোশ্চেন আসছে কিরকম আমি দেখিয়ে দিচ্ছি ধরো এখানে দিয়েছে গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ভ্যারিয়াস টেক্সট কনস্টিটিউটিং দ্য অবিরম্য পিট বলছি ক্যানোনিক্যাল পোর্শান যেটা আছে এ এ সেকশান তার এখান থেকে একটা কোশ্চেন দিয়েছে ওয়ে অ্যান্ড আন্ডার হোয়াট সারকমস্ট্যান্সেস ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিজ কাউন্সিল হেল প্রথম বৌদ্ধ সঙ্গীতি কি কোন সময়ে কোন পরিস্থিতি হয়েছিল গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কাউন্সিল পয়েন্টিং আউট দ্য এফেক্ট অন দ্য বুদ্ধিজ বৌদ্ধ সঙ্গে তার প্রভাব ইত্যাদি সম্পর্কে লিখতে বলেছে এইটা হচ্ছে গ্রুপ সি পোর্শনটা যে আছে সেখান থেকে এসেছে ডাইটে ইনফরমেটিভ এসে অন মিলিন্দ মিলিন্দ বললাম ওই এক্সট্রা ক্যানোন্যাল লিটারেশারের মধ্যে পড়ছে এটা বি পোর্শন থেকে এসেছে আর ডাইটে ক্রিটিক্যাল নোট অন দ্য কজেস অফ দ্য ডিক্লাইন অফ বুদ্ধিজম যেটা একদম লাস্টে ছিল রায় মানে রাইস অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম বলে মানে গ্রুপ মানে ডি পোর্শন থেকে একটা এসেছে চারটের মধ্যে দুটো করতে হবে ত্রিশ নাম্বার করে এবং এইটা ইজিলি বাইশ তেইশ পাওয়া যায় ত্রিশের মধ্যে লিখতে পারলে আর চল্লিশের মধ্যে এটা মানে ভালো লিখতে পারলে অ্যাকিউরেট লেখা থাকলে পঁয়ত্রিশও পাওয়া যেতে পারে এই জায়গাটাকে হিউজ নাম্বার ওঠে মানে পালিতে যদি কারোর পালি লেখার জায়গাটা যদি কারোর কমতি থাকে দুর্বলতা থাকে এই জায়গা থেকে অনেকটা নাম্বার ম্যানেজ করা যায় আর আরেকটা বিষয় তোমাদের অন্য অপশনের সঙ্গে বলবো না কিন্তু এমসি কিউতে এরকম মানে একশোর মধ্যে পঁয়ত্রিশ আর কত হবে এটা চল্লিশ যদি হয় মানে ষাট সত্তর নাম্বার তোলা ভীষণ কঠিন বিষয় এই জায়গাটা মোটামুটি দেড় থেকে দু মাস হয়তো সময় লাগবে তৈরি করতে তো এই জায়গাতে হলো পালির গুরুত্ব তো গ্রুপ বি পোর্শান যেটা আছে এটা হচ্ছে যেটা ইকু ভ্যালের সেকশান বি ছিল ওখানে এইটা লিখতে হবে পুরোটা পালিতে তো আনসার ইন দিশ গ্রুপ শুড বি গিভেন ইন পালি লেখাই আছে এখানে দেখো পোয়েট্রি পোর্শান থেকে দুটো কোশ্চেন দিয়েছে দুটো কেন এটা চারটে অপশান হয়ে যাচ্ছে খগভীষণ সূত্র ওর করণীয় বেতা সূত্র লিখতে অথবা অক্ষমধবজ্ঞ ওর অম্ববালি সম্পর্কে লিখতে মানে এক দুই তিন চারের মধ্যে একটা লিখতে হবে ত্রিশ নম্বর আর বি মানে যেটা প্রোস পোর্শনের কোশ্চেন ইম্পর্টেন্ট সব ধর্মচক্র প্রবর্ধনা সূত্র আর ক্রিটিক্যালি এস্টিমেট কন্টেন্ট সব দশরথ জাতক তো দুটোর মধ্যে একটা লিখতে হবে ত্রিশ নাম্বারের ইয়ে তো ত্রিশটির ষাট হলো এবার হচ্ছে কুড়ি আর দুটো দশ নম্বরের কোশ্চেন চল্লিশ বাকি একশো নাম্বার কুড়ি নম্বরের প্রশ্ন দিয়েছে হোয়াট ডু নো অ্যাবাউট দ্য বুপ্তদয় অ সুভোদালঙ্কার এটা বুপ্তদয় বা সুভোদ অলঙ্কার যে বই গ্রন্থ আছে সেই সম্পর্কে লিখতে দিয়েছে এখানে অনেক সময় ওই এর যে অথার আছে মানে এর গ্রন্থকার সম্পর্কে লিখতে দেয় কোনো কোনো সময় অলঙ্কার কাকে বলে বা ছন্দ কাকে বলে মানে যেটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন ওরকমও দেয় আর বি পোর্শান যেটা আছে দশ দশ কুড়ি নাম্বারে এটা হচ্ছে শর্ট নোটের মতন মানে এক্সপ্লেন করতে বলছে এনি টু চারটের মধ্যে এর মধ্যে তো তনুমজ্জাহা মালিনী হচ্ছে দুখানা ছন্দ পালিতে বসন্ত তিলক হচ্ছে ছন্দ আর ধম্মপামা হচ্ছে একটা অলঙ্কার এগুলো এরকম মিক্স থাকে কোনো কোনো সময় ছন্দ থাকে অলঙ্কার থাকে বিভিন্ন সেগুলো থেকে ওই এর ডেফিনেশান দিয়ে এক্সাম্পল দেখাতে হবে তবে এই জায়গাটা পালিতে লিখতে হবে পুরো গ্রুপ বি সেকশান এমনি পালিতে তো অন্যান্য জায়গাগুলো আছে এখানে এই কোশ্চেন আছে আমি কোশ্চেন পেপার সিলেবাস এগুলো আমি দিয়ে দেবো আর তোমাদের কোনো কোশ্চেন আছে যে কোনো রকম কোশ্চেন সিলেবাস কোয়েশ্চেন পেপার বা অল ওভার পালি সাবজেক্ট সম্পর্কে বা পালি প্রিপারেশান নেওয়া সম্পর্কে কারোর কোনো প্রশ্ন নেই আচ্ছা তো অসুবিধা নেই আচ্ছা এর মধ্যে তোমরা যেটা করবে নেক্সট উইক আমি এর পরে ভেবেছিলাম আর একটু ক্লাস নেব দুটো করেই ক্লাস হবে মানে এগারোটা থেকে একটা পর্যন্ত দেড় ঘন্টা করে আর পরের দিন থেকে ক্লাসগুলো শুরু হবে এর মধ্যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে সিলেবাস এবং কোশ্চেন পেপারটা আমি গ্রুপে দিয়ে দেব তোমরা সিলেবাসটা ভালোভাবে দেখবে আর কোশ্চেন পেপারগুলো একটু স্টাডি করতে পারো মানে যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে এটা আমারই একজন টিচারের দাদা মানে ডব্লিউ গ্রুপ এ থেকে এ পেয়েছিলেন তো তো তিনি একবার আমি তখন এইচএস পড়ি সেই সময় একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে কম্পিটিটিভ এক্সামের মূল মন্ত্র হচ্ছে মানে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার যে যিনি কোশ্চেন পড়ছেন তার মেন্টালিটিটা বুঝতে পারেন যে কোশ্চেনটা কোথা থেকে দিচ্ছেন যদি দেখা যায় যে ধরো সিনোনিম্যান্টোনিম এসব থাকে তো সিনোনিম্যান্টোনিমসের মধ্যে কি টাইপের ভ্যারিয়েশন দিচ্ছে সেখানে কি ফলের নাম ফুলের নাম দিচ্ছে কোনো অফিসিয়াল টার্মগুলো দিচ্ছে নাকি কি দিচ্ছে সেই জায়গাগুলো ফোকাস করা কেননা সিননি ম্যান্টোনিম দিলে গোটা ইংরাজি ভাষার প্রচুর শব্দ আছে পড়ে জীবনে শেষ হবে না বা এমন প্রবণতা হতে পারে হয়তো কোশ্চেন টিপিক্যাল কোনো একটা বই থেকেই আসছে তো সেই বইটা যদি খুঁজে বার করতে পারা যায় যেমন আমার পাস আছে মানে ইউজিসি নেট যেটা পালিতে তো নেটের পড়তে গিয়ে আমি দেখেছি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে গিয়ে যে কিছু প্রশ্ন মানে দেখে বোঝা যাচ্ছে যিনি কোশ্চেন করেছেন তিনি কোনো একটা বই ইউজ করেন মানে তিনি ওই বইটা পড়েছেন বা সেই বইটা তিনি মানে সঙ্গে রাখেন সেই বইটা থেকে প্রশ্নগুলোকে ফেলছেন তো এই এই জায়গাটা বোঝা ভীষণ প্রয়োজন অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমরা এখানে পালি পড়ছো মানে গ্র্যাজুয়েশান মাস্টার্সের মতো হয় যে সাবজেক্টটা একদম দেখতে বুঝতে হবে বা ইত্যাদি বুঝলে খুবই ভালো কারণ আমার পড়াতে ভালো লাগে এবং ভালো স্টুডেন্ট থাকলে সে তো মানে অতিরিক্ত পড়লে তো ভালোই লাগে তোমাদের পক্ষে উদ্দেশ্য হলো ভালো নাম্বার পাওয়া তো সেক্ষেত্রে ভীষণ রকম প্রয়োজন হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন বোঝা কোশ্চেন কী ধরনের আসছে তার রিপিটেশন কতটা হচ্ছে পালিতে তুলনামূলকভাবে রিপিটেশন বেশি হয় তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট পাঁচটা ছয়টা সালে তোমরা মিলিয়ে দেখবে এবং একটা জিনিস পারলে করতে পারো যেটা আমি নিজে গ্র্যাজুয়েশান মাস্টার্স যখন করেছি আমার পালিতেই আচ্ছা আমার সম্পর্কেই তো কিছু বলা হলো না আমার পালিতে গ্র্যাজুয়েশান এবং মাস্টার্স আছে এবং বর্তমানে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পালি সরি মানে বুদ্ধি স্টাডিস ডিপার্টমেন্ট থেকে পিএইচডি করছি তো গ্র্যাজুয়েশান মাস্টার্সে আমি যখন পড়েছি তখন আমি ওই প্রিভিশিয়ার কোশ্চেনগুলো নিতাম নিয়ে লিস্ট করে নিতাম কীরকম ধরো এই যে তোমাদের ধরো লিঙ্গুইস্টিক্স পোর্শন পোর্শান যেটা আছে লিঙ্গুইস্টিক্স পোর্শানে আঠারো নম্বর কোশ্চেনগুলো পরপর আমি লিখলাম দু হাজার প্রথম দু হাজার একুশের কোশ্চেন লিখলাম আঠেরো নম্বর কোশ্চেনের যে এটা আছে আঠারো নম্বরের কোন কোশ্চেনটা এসেছে মাথায় দু হাজার একুশ লিখলাম তারপর দু হাজার কুড়ির প্রশ্নপত্র দেখলাম সেখানে কী প্রশ্ন এসেছে সেটা লিখলাম এইভাবে মোটামুটি তোমাদের সিলেবাস দু হাজার চোদ্দোই চেঞ্জ হয়েছে তো বাইশ থেকে চোদ্দ বাইশের কোশ্চেনটা আমি দিয়ে দেবো বাইশ থেকে চোদ্দো সাল পর্যন্ত কোশ্চেন যদি দেখা হয় তো ওখানে তোমরা বুঝে যাবে যে আঠারো নম্বরের কোশ্চেনে কীরকমভাবে রিপিটেশান হচ্ছে বা কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে বা অ্যাটলিস্ট তোমরা যখন পড়াশোনা শুরু করবে বা ক্লাসগুলো হবে তখন তোমরা নিজেরা বুঝতে পারবে যে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট এটা আগামী এক সপ্তাহের মধ্যে এটা করতে পারো করলে ভীষণ রকম উপকার হবে আর অ্যাটলিস্ট সিলেবাসটা ভালোভাবে দেখো মানে আমার যেন ক্লাসে পড়াতে গিয়ে এ না হয় যে হুট করে আমি বললাম যে হ্যাঁ বংশ সাহিত্য বা তোমরা তখন আকাশ থেকে পড়লে যে এটা কী রে পাবা কিন্তু সিলেবাস যেটা আছে পারলে সিলেবাসটা মুখস্থ করো এটা আমাদের হলে কলেজে যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি বলেছিলেন যে উনি লিঙ্গুইস্টিকসে ক্লাস নিতেন লিঙ্গুইস্টিক্সের অধ্যাপক ছিলেন তো সিলেবাসটা মুখস্থ করে আসতে ক্লাস করার আগে তো এটা খুব ভালোই মানে এটা যে কোনো সাবজেক্ট পড়ার ক্ষেত্রে এটা কাজে লাগে তো মোটামুটিভাবে আমার যা বক্তব্য এগুলো হলো আর যদি পালি প্রিপারেশান সম্পর্কে বলি তো এই সিলেবাস দেখলে কোয়েশ্চেন পেপার দেখলে তো তোমাদের যেটা মানে পড়ার স্টাডির করার যেটা মোড হবে সেটা হচ্ছে ফার্স্ট পেপার যেটা লিঙ্গুইস্টিকস পোর্শন আছে পঞ্চাশ নাম্বার এবং সেকেন্ড পেপার যেটা হিস্ট্রি পোর্শন আছে হিস্ট্রি অফ পালি লিটারেচার এবং হিস্ট্রি অফ মানে বুদ্ধিজম এই দেড়শো নাম্বারটা আগে তৈরি করা সেগুলোর উপরেই নেক্সট দিন থেকে ক্লাস হবে নোটসও দেওয়া হবে নোটসগুলো তৈরি করে তোমরা লিখে দেখাবে ক্লাস হয়তো ইঞ্জিনিয়ারের ক্লাস হবে বা হয়তো কোনো সময় নোট যেটা আছে সেটাকেই বুঝিয়ে দেওয়া হবে বা কোনো ক্ষেত্রে হয়তো কোনো ডায়াগ্রাম বা চার্ট ইউজ করে ক্লাস করতে পারে কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে যে যে টপিকটা পড়ানো হবে সেখান থেকে যে প্রশ্নগুলো আসছে বা নোটস দেয়া হচ্ছে সেটা পরের সপ্তাহের মধ্যে তৈরি করে লিখে দেখানো যদি লিখে দেখাতে পারো তাতে যেটা সুবিধা হবে সিলেবাস যখন কমপ্লিট হবে তোমাদের গোটা সিলেবাসটা অলরেডি একবার পড়ে লিখে লেখা হয়ে যাবে দেন যখন রিভাইজ দিতে বা যখন মক টেস্টগুলো নেওয়া হবে তখন অতটা অসুবিধা হবে না আর আদারওয়াইজ যদি তোমরা ওই মনে করো যে হ্যাঁ ক্লাস করলাম দিয়ে বসে রইলাম তাহলে ওই দু সপ্তাহের মধ্যে মাথা থেকে সব জিনিস বেরিয়ে যাবে তো প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করবে আর পাশাপাশি আর একটা ক্লাস হবে বালি গ্রামারের উপরে মোটামুটি ধরো তিন মাস বা চার মাস হয়তো লাগবে মানে দেড়শো নাম্বার বাংলা পোর্শান এবং বেসিক পালি গ্রামার হওয়ার জন্য তারপরে গিয়ে বাকি যে আড়াইশো নম্বর পরে আছে ওই মানে যেটা পালিতে লিখতে হবে বা যেটা ট্রান্সলেশান আছে এই জায়গাগুলো তখন ক্লাস শুরু হবে ঠিক আছে আর লাস্ট কারোর কোনো জিজ্ঞাসা আছে হুম ঠিক আছে আর আর একটা হচ্ছে তোমাদের মধ্যে অ্যাডমিশান অনেকে নাও নি সেক্ষেত্রে কোনো কথা বলার থাকলে সেটা ফোন করে নিতে পারো কিভাবে তোমরা ফিস পেমেন্ট করবে বা ইত্যাদি এইসব সম্পর্কে ঠিক আছে ওগুলো আমি এখানে আর কোনো ডিসকাশন করছি না